তো জাস্ট ছোট্ট একটা ব্লগ বানাবো আর তারপর ওই যে ভাগ্নি বোন ওরা রিকোয়েস্ট করতেছিল ওদের রিকোয়েস্টে আসছি তো এখন আমি যাবো একটা খাবার জায়গা দেখ ওই পাশে খাবার দাবার আয়োজন হয়েছে কি খাওয়া যায় ওখান থেকে চটপটি কুচকাগুলো খাই সোজা বাড়ি তো দেখতে থাকো ওইখানে আমি ভাগ্নি বোনদের ভাই বোনদের বসায় আসছে

এইখানে তো গায়ে যেখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় ওরা খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি কোনো একটা সমস্যার জন্য যেটা আমি আগেই বলছি এবং এইখানে শুরু হয় হচ্ছে ভিডিওর মেন পার্ট বাড়ি আসার পরে তো দেখতে থাকো যে বাড়ি আসার পরে কি হয় আমাদের সাথে গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ কিন্তু বাড়ির থেকে সেই ফোন দিচ্ছে মানে বাড়ি গেলে আজকে তো তিনশো ষাট ডিগ্রি খবর আছে তো এখন বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব যে এখান থেকে বের হয়েছি খাওয়ার এখান থেকে খাওয়া দাওয়া শেষ বাড়ি গেলে জানি না কি হবে চেষ্টা করো তোমাদের দেখানোর জন্য যে বাড়ি কি হচ্ছে আজকে তো সাথে থাকো তো গাইস ফাইনালি চলে আসি বাড়ি এখন দেখো খিস্তি কাকে বলে এখন ভাত খিস্তি রেডি আমরা

আসতে আধা ঘন্টা লাগছে গাইস জাস্ট কিছু বলার নেই আমার কপালে ছিল আজকে গাইজ এটা হচ্ছে কেবলটা কাকারটা শেষ হলো এখনো আমারটা বাকি আছে মানে কাকাকের বাড়ি এসেছিলাম চাষ বোনদের দিতে তো এখন হচ্ছে আমাকে বাড়ি যাওয়ার সময় আমাকে বাড়ি গেলে কি বলে আমি শুনতেছি মানে তোমাদের শোনাচ্ছি তো ওদের থাকো কি কিস্তি আজকে দিন কপালে সো গাইজ আমি বাড়ি আসছিলাম আমাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে মানে যা বলছে আমি রেকর্ড করতে পারিনি মা বলছে যা বলছে তো বাবার মতো না আর আব্বু বলতেছে কুতো রাসাকে জুতাদের ভাইরা আর কুবু বলতেছে যে রাতের বেলা তুমি মায়ের সালনে ঘুরতে গেছো হ্যাঁ রাতের বেলা মেয়ে সুন্দর ঘুরতে গেছো মানে ওই যে ভাই বোন ছিল ভাগ্নি ছিল তো ওদের কথা তো আজকে ঈদের দিন কপালে খিস্তি ছিল তো দেখা হবে আর একটা নতুন ব্লগে তো তাদেরক্ষণ ভালো থাকে সুস্থ থাকে সবাই কিনব কর